আহারে প্রবাস, সুন্দর জীবন যাপনের জন্য মানুষ পাড়ি দেয় প্রবাসে, সেই প্রবাস জীবনে এনে দেয় সুখ, আবার কেড়ে নেয় জীবন। কক্সবাজারের রাজ্জাকের ক্ষেত্রে হয়েছে নির্মম ঘটনা। জানা গেছে, টেকনাফের যুবক আব্দুর রাজ্জাক প্রায় দুই বছর আগে ভাগ্য ফেরাতে পাড়ি দেন মালয়েশিয়ায়। দীর্ঘদিন পর আগামী সপ্তাহে বাড়ি ফেরার কথা ছিল রাজ্জাকের। সেই অনুযায়ী আজ ছুটি নিয়ে কর্মক্ষেত্র থেকে সবাইকে বিদায় নিয়ে এসেছিলেন ঘরে। কিন্তু এই বিদায় যে জীবনের শেষ বিদায় হবে বুঝতে পারেননি রাজ্জাক। ঘরে ফেরার পথে বেপরোয়া ট্রাক কেড়ে নিল তার প্রাণ। দেশটির স্থানীয় সময় বিকেল চারটায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুর রাজ্জাক। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। নিহত আব্দুর রাজ্জাক কক্সবাজারের টেকনাফ হোয়াংকং ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের আমির হোসাইনের ছেলে। হোয়াংকং ইউপি চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারি জানান, আব্দুর রাজ্জাক প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানেই আজ কাজ শেষ করে ঘরে ফেরার সময় একটি সবজির ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর পাই আমরা বিকেলের দিকে। মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছে। রাজ্জাকের বন্ধু মালয়েশিয়া প্রবাসী আমিনুল হক বলেন, আমরা একসঙ্গে কাজ করি, আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল। আজ ছুটি নিয়ে হাসি মুখে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। এই বিদায় যে চিরতরে চলে যাবার বিদায় হবে তা কল্পনাও করিনি। প্রিয় ভিউয়ার্স, প্রবাস জীবন অনেক কষ্টের তা একজন প্রবাসী ভালো করে বুঝতে পারে। পরিবারের সুখের জন্য একজন প্রবাসী এত কষ্ট করে, যখন বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে মরতে হয়, এর চেয়ে কষ্টের আর হতভাগ্য কি হতে পারে? দর্শক, আপনার আশেপাশে প্রবাসীদের এমন ঘটনা ঘটে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।